প্রতি বছরের মতো এবারও ময়মনসিংহের দুবাউরা উপজেলায় উমর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার দারুল উলুম মাদ্রাসা মাঠে আয়োজিত এই ক্যাম্পে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল ফজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়া মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সালমান উমর রুবেল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুবাউরা উপজেলা বিএনপি নেতা মাজহারুল ইসলাম খোকন, আব্দুস শহীদ, কসিমউদ্দিন, হাবিবুর রহমান হাবিব, যুবদল কেন্দ্রীয় কমিটির নেতা আকিকুল ইসলাম শামীম, সাকোয়াত হোসেন খান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ সালমান উমর রুবেল বলেন, আমি এই উমর ফাউন্ডেশন কোন রাজনৈতিক পরিচয়ে এটাকে কাজ করাতে চাই না। আমি দুবাউরাতে খুব বেশি দিন যাবত উমর ফাউন্ডেশনের পক্ষ হতে কাজ করছি না, কিন্তু হালুয়াঘাট প্রায় আমার এই উমর ফাউন্ডেশন 10 বছর যাবত বিভিন্ন পর্যায়ে কাজ করছি। আমরা পারিবারিকভাবেই আমার বাবা থাকতে বা আমার দাদার আমল থেকে মানুষের জন্য সামাজিক কার্যক্রম করে আসছি, কিন্তু আমি এটাকে একটা ফাউন্ডেশনে পরিণত করি। এই ফাউন্ডেশনের মাধ্যমে কাজগুলো যেন গঠনমূলক হয়, মানুষের যেন ব্যক্তিগত জীবনে কোনো উপকার বয়ে আনে, সেই জন্য আমার এই ফাউন্ডেশনের কার্যক্রম। এই উমর ফাউন্ডেশন যে সময় একটি কাজ করে এই সময় কিন্তু বিবেচনা করে না যে আপনি কোন দলের লোক। আমার কেউ প্রশ্ন করে বলতে পারবে না, আমি কোন রোগীকে জিজ্ঞেস করছি আপনি কোন দল করেন বা আপনার বাড়ি কোথায়। দেখা গেছে যে আমরা হালুয়াঘাট চক্ষু ক্যাম্পে আমাদের নাইনতাবাড়ি, নকলা এবং কি ফুলপুর, তারাকান্দা থেকেও আমাদের এখানে এসে চিকিৎসা করে গেছেন। এইখানে হয়তো বা দুর্গাপুর বা বিভিন্ন উপজেলা থেকে আসবে, সেটা কোনো সমস্যা না। আমার মূল লক্ষ্য হলো মানুষের জন্য কাজ করা, মানুষকে সেবাটা ঠিকভাবে দিতে পারলাম কিনা। প্রতি বছরই আমি চক্ষু ক্যাম্প করি। গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে আপনারা সকলেই জানেন আমিও একটি দলের কর্মী, আমি হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। স্বাভাবিক দলের জন্য আমার তো কিছু দায়বদ্ধতা আছে, দলের কাজ করতে হয়। তাছাড়া আমাদের নেত্রী জেলে আমরা এই নির্বাচনের একটি দুঃসময় পার করেছি, যে কারণে গত বছর আমরা এই চক্ষু ক্যাম্প করতে পারি নাই। এই বছর আমরা আজকে দুবারই করছি এবং আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি হালুয়াঘাটে একটি চক্ষু ক্যাম্প হবে। এই চক্ষু ক্যাম্প এটি সম্পূর্ণ বিনামূল্যে আমরা মানুষের ছানির অপারেশন করে দিব। এখানে কারো কোনো টাকার প্রয়োজন হবে না। এখান থেকে ভাষায় করে আপনাদেরকে মানসিং নিয়ে যাবে। ওইখানে থাকা খাওয়ার ব্যবস্থা এবং অপারেশনের ব্যবস্থা সকল কিছুই আমি খরচ বহন করব। এখানে রুগীরা কেউ কোনো 10 টাকা আপনাদের হয়তো বাড়ি থেকে আসছেন সেটার জন্য হতে পারে, কিন্তু এই চিকিৎসার ক্ষেত্রে আপনাদের কোনো 10 টাকার কোনো প্রয়োজন হবে না। সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের পরে আপনাদেরকে ঔষধও দেওয়া ফ্রি দিয়ে দিবে। সেভাবেই আমি ময়মনসিংহ বিএনএফি চক্ষু হাসপাতালের সাথে আজকে প্রায় 10 বছর যাবৎ তাদের সাথে এইভাবে কাজ করছি। তো এই পর্যন্ত আমরা প্রায় 4,000 কাছাকাছি রোগীর ছানি অপারেশন করিয়েছি এবং প্রায় 30,000 মতো লোকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তা আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এই যে আমার এই আয়োজন হয়, প্রতিটি ওয়েদার হাজার হাজার মানুষ হচ্ছে, আল্লাহর রহমতে কোনো ধরনের বিশৃঙ্খলা, যাই ঝামেলা, কোনো ধরনের সমস্যার সম্মুখীন আজ পর্যন্ত আমি হই নাই। নেতাদের আসলে কর্ম হলো একজন সেবক হিসেবে থাকা। আমরা আমাদের আগের যারা প্রজন্ম ছিল, যারা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার বা উপজেলা চেয়ারম্যান এমপি, তাদেরকে দেখেছি তারা নিজের জমি বিক্রি করে মানুষের জন্য সেবা করেছে। দেখা গেছে কোনো বাড়িতে কেউ চেয়ারম্যান হয়েছে, তারপরের বংশধররা চলাফেরা করতে কষ্ট হয়। আর এখন যারা রাজনীতি করে তারা যদি কোনো রকম একটা বড় পদ নিয়ে আসতে পারে তাইলে সর্বনাশ, সকল কিছু তাদের লাগবে। এমপি তাদের হইতে হইব, উপজেলা চেয়ারম্যানও তাদের হইতে হইব, টাকা পয়সাও তাদের লাগবে। তো জনগণও যদি এরকম পছন্দ করে তাহলে নেতারা কি করবে? নেতাদের তো আসলে খারাপ বলে লাভ নাই, কারণ জনগণ একজন নেতা
যে নির্বাচিত হওয়ার আগে বা জনপ্রতিনিধি হওয়ার আগে মানুষের জন্য কি কাজ করব, এই ধরনের দৃশ্যমান কোন জিনিস যদি কেউ করতে না পারে। আমি তো এরকম বলি যে যে সময় নদীতে মাছ আসে, যে জালো বুঝি চোখে আলো না থাকে কানা থাকে জালো, কিন্তু খেয়াল দিলে মাছ উঠবো। নেতা দল ক্ষমতায় এলে তো সরকারি টাকাতে সবকিছু করতে পারবো। এটা বলে যে আমার দল ক্ষমতায় আসলে আমি অমুক করে দিব, রাস্তা করে দিব, ঘাট করে দিব, আমনার লেগে বাড়ি ঘর করে দিব, কিন্তু আসল কথা হলো করে দেওয়াও না। আমি কাজ করছি, আপনারা তো স্বল্প পরিসরও পারেন মানুষের জন্য কাজ করার জন্য, অথবা আমি বৃহৎ পরিসরে করছি, আমি হাজার হাজার মানুষের জন্য করছি, আপনারা 10-20 জনের জন্য করেন, তাহলে কিন্তু সমাজ এগিয়ে আসবে। আপনারা একটু চিন্তা করে দেখেন, যারা জনপ্রতিনিধি হতে চায় বা যারা হবে বলে, তারা আসলে জনগণের জন্য কি কাজ করেছে? দৃশ্যমান একটা কাজ দেখান যে এই কাজটা তারা করেছে। আজকে আমি যে এই যে উমর ফাউন্ডেশনের আয়োজন, অথবা কিন্তু বলতে পারেন উনিও রাজনীতি করে, ভবিষ্যতে নির্বাচন করবে, নির্বাচন আবার কবে হয় আল্লাহ জানে, আমরা তো জানি না। আপনারা এতদিন আমারে মনে রাখবেন কিনা, আমাকে দল নমিনেশন দেয় কিনা, তারপরে সে বোর্ডের প্রশ্ন আসে। কারণ আমরা অনেকে মনে করি যে মানুষের জন্য কাজ করি আর না করি, দল যদি নমিনেশন দেয় তাহলে আমি এমপি হয়ে যাবো। রাজনীতি চলে গেছে ওই জায়গার মধ্যে, এখন সেবার জায়গায় রাজনীতি নাই, এখন শোষণের জায়গায় রাজনীতি চলে আসছে। যে কারণে রাজনীতি বক্তব্য দিতে চাই না, আমি এত বড় নেতা হতে চাই না, আমি জনগণের জন্য কাজ করে যেতে চাই, জনগণের সেবা করে যেতে চাই। এই কালে না বলে আমার পরকালে আল্লাহ আমার জন্য এইটা আমার খাতা খুলে রাখবে। আমি সেই আশায় মানুষজনের জন্য কাজ করছি, আমাকে অনেকেই সাধুবাদ জানাচ্ছে। আসলে উমর ফাউন্ডেশন আমার একটি স্বপ্ন, যেটা নিয়ে আমি কথা বলছিলাম। উমর ফাউন্ডেশনে আমি প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ এবং সামাজিক দুর্যোগে মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করি, আমি এই ধারা অব্যাহত রাখব। চক্ষু ক্যাম্পে 2500 রোগীকে ফ্রি চক্ষু সেবা দেওয়া হয় এবং 400 রোগীকে বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া 350 জন রোগীকে ছানি অপারেশনের জন্য ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতাল দুবাখোলায় নিয়ে আসা হবে। চোখের ছানি অপারেশনের জন্য সকল প্রকার ওষুধপত্র সহ যাবতীয় খরচ উমর ফাউন্ডেশন বহন করবে বলে জানিয়েছেন উমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সালমান উমর রুবেল। মাজহারুল ইসলাম মিশু, সিআইটিভি।